হারনা মানা লড়াই করে একদিন আগেই যোগ দিয়েছেন নার্সিং এর কাজে। বুধবার কাটোয়া মহকুমা আদালতে গোপন জবানবন্দি দিলেন কেতুগ্রামের রেনু খাতুন। চাকরির পর এবার আইনি লড়াই শুরু করল রেনু খাতুন। তিনি চান স্বামী সহ ছয় অভিযুক্তের যেন যাবজ্জীবন কারাদণ্ড হয়। সম্পূর্ণ প্ল্যানিং করে যেহেতু করেছে, সেহেতু ওর মানে যে যে ছিল তাদের সবারই যাবজ্জীবন কারাদণ্ড চাই আমি। মুখ্যমন্ত্রীর কাছে আর্জি রাখবো যাতে ওরা যথাযোগ্য শাস্তিটা দেয়। আজকে ওনার জবানবন্দি দেওয়ার কথা ছিল, ঠিকমতো সেরকমই সেকেন্ড জিএমের কাছে উনি আজ জবানবন্দি দিয়েছেন। ওনার ঘটনার সাপেক্ষে যা বলার উনি কোর্টকে বলেছেন। চৌঠা জুন কেতুগ্রামের চিনিশপুর গ্রামে ঘটেছিল হাড়হিম করা ঘটনা। অভিযোগ, শ্রী সরকারি চাকরি পাওয়ার পর ছেড়ে চলে যাবেন এই আশঙ্কা থেকে রেনুর ডান হাতের কবজি কেটে নিয়েছিলেন স্বামী। এর আগে গত 18 জুন নিজের কুকর্ম ঢাকতে অদ্ভুত যুক্তি খাড়া করেছিলেন রেনুর স্বামী শের মোহাম্মদ। অ্যাকচুয়ালি ওকে বোঝানো হয়েছিল যে এক্সট্রা ম্যারিটাল রিলেশনের মধ্যে চলে গিয়েছিল, এটা নিয়ে ওকে অনেক বোঝাবারের চেষ্টা করেছিলাম, চাকরি পাওয়ার জন্য ওনাকে হাত কেটে দিয়েছে, এটা কোনোদিন হতে পারে। কিন্তু এতটুকু না দমে নাছোড় লড়াই চালিয়ে যান রেনু। সুস্থ হয়ে মঙ্গলবার পূর্ব বর্ধমান জেলা মুখ্য স্বাস্থ্য দপ্তরে নার্স গ্রেড টু পদে কাজে যোগ দেন এই অপরাজিতা। স্বামীর সাফাই এদিন খারিজ করে দেন রেনু। শরীফুল যে তোমার বিরুদ্ধে একটা অভিযোগ তুলছে, ওই ব্যাপারটা কি বলবে? ওটা সম্পূর্ণ মিথ্যে, এবার ওটা ওর কাছ থেকে জেনে নেবেন। এদিকে এদিন কাটোয়া মহকুমা হাসপাতালের রেনু খাতুনের রক্তের নমুনা নেয় পুলিশ। কয়েকদিন আগে নার্সের শ্বশুরবাড়ি থেকে বিছানার চাদর পোশাক সংগ্রহ করেছিলেন তদন্তকারীরা। ওইসব জিনিসে লেগে থাকা রক্তের সঙ্গে রেনুর রক্ত মিলিয়ে দেখা হবে বলে জানিয়েছে পুলিশ। রানা দাসের রিপোর্ট, এবিপি আনন্দ, পূর্ব বর্ধমান। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত অকুতোভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য বেড়াজাল যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটিও, যেন চোখ রাঙানি এক অদৃশ্য বেড়াজাল যা আটকে রাখে আমাদের ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ভ্রুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।